кажется, сейчас. Урой, кажется. ভাই আপনারা ফটো দিক থেকে আমি আমার হাজবেন্ডকে চিনি সেই ছোটবেলা থেকে। ও কোন ধরনের কোন প্রকৃতির, ও এই ধরনের কাজ কখনো করতেও পারে না। রেখে তো মানে সাপোর্ট করার তো মানেই আসে না। ওর মন মানসিকতা, ওর মেন্টালিটি, ওর একটা বাচ্চা আছে, কন্যা সন্তান। যে আমার মানে সবচেয়ে কষ্টের জায়গা এটাই যে মেয়েটা মানে ওর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছে, মানে ভিত্তিহীন মানুষের প্ররোচনায়। মানে জানি না আমি আসলে, মানে আমি তো আমার হাজবেন্ডকে আমি চিনি যে ও কোন ধরনের, যার সাথে আমার সে বলতে গেলে 5 বছরের আমাদের সংসার লাইফ। আমি আমার হাজবেন্ডকে জানি না সে কোন ধরনের, আমি আসলে বলতে পারতেছি না, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এই ধরনের একটা মিথ্যা গুজব একটা মামলায় মানে ওকে গ্রেপ্তার করা, মানে আমি আর কিছু, মানে আমি এই ধরনের পরিস্থিতির শিকার কখনো হইনি আর কখনো ভাবিও নাই যে আমাকে মিডিয়ার সামনে এরকম আসতে হবে। আমি শুধু আমি দেশবাসী বা যারা আছে তাদের কাছে শুধু আমার হাজবেন্ডকে আমি ফেরত চাই, আর কিছু চাই না আমি। আমি তো আমার সন্তানটা যখন ওকে গ্রেপ্তার করতেছে আমি লাইভে দেখতেছি, ও দরজার কাছে গিয়ে বলতেছে বাবা আসছে, বাবা আসছে, সব সময় বাবাকে ছাড়া। কোনো কিছু জানানো হয়নি ওকে। যখন হসপিটাল থেকে নিয়ে আসে বলতেছে যে নিউরো সার্জারিকে ওকে ভর্তি করা হবে, সেটা বলে মিথ্যা বলে ওকে পিছনের দরজা দিয়ে নিয়ে আসছে, সামনের দরজা দিয়ে ওকে বের করেনি, ওকে পিছনের দরজা দিয়ে মানে এ করে নিয়ে আসছে। গাড়ি দেখে তখন বুঝছি যে পুলিশ ওকে নিয়ে যাচ্ছে, এর আগে বুঝতেও পারি না যে ওকে নিয়ে যাচ্ছে। আর ও এমনিতে শারীরিকভাবে অনেক অসুস্থ, কয়েকবারও মার খাইছে, ওর মানে বুকের পাঁজরে সমস্যা আছে, ওর মেরুদণ্ডের 2টা হাড়ে ফ্র্যাকচার, তারপর ওর শারীরিকভাবে সেই অবস্থায়। মানে আমি বলতে পারতেছি না কিভাবে বলবো, আমি কখনো মানে ভাবি না যে আমার মিডিয়ার সামনে এভাবে আসতে হবে। আমার ফ্যামিলি, আমি ফ্যামিলি আজ এই ধরনের পরিস্থিতির শিকার, মানে আমি সেই ছোটবেলা থেকে আমি পরিবারে বড় হয়েছি, কখনো আমার বাবা সেই ছোটবেলা থেকে বলার পরও যে নিয়ে সেটা বলা।